আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছেন আপনারা? আপনাদের ক্লাস ওয়ানের সকল শিক্ষার্থীকে আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। ইংরেজি বিষয়ে আজকে আপনাদের জন্য আমি আলোচনা সাজিয়েছি। লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আসুন নিজেকে পরিচয় করিয়ে নিই। দেখুন সোনামণিরা, হাঁটতে হাঁটতে চলতে চলতে বয়স যখন ক্রমেই বেড়ে যাচ্ছে আপনাদের, নিত্য নতুন সঙ্গীদের সাথে দেখা হয়, বন্ধুদের সাথে দেখা হয়, নতুন পরিচয় হন, নিজের খেলার সাথীর যে পরিধিকে বৃদ্ধি করার জন্য জনে জনে ক্ষণে ক্ষণে সর্বক্ষণ নতুন নতুন লোকের সঙ্গে পরিচিত হন। আর সেই নিয়েই আমি আব্দুল্লাহ মামুন সাজিয়েছি আপনাদের লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ টপিকটি। দেখুন আমরা এটাকে কিছু ভেঙে চুড়ে একদম আস্তে আস্তে ধীরগতিতে সম্পূর্ণ সাবলীলভাবে অর্থসহ পড়িয়ে দিতে চাই সুপ্রিয় বন্ধুরা। দেখুন ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া, মাই সেলফ কাকে? আমাকে। এই যে দেখুন আমাকে, আমাকে দেখুন, আমিও আপনাদের মতো ছোট্ট বাবু, আমি ক্লাস ওয়ানে পড়ি, আমি আপনার সাথে পরিচিত হব, আমার ভালো মন্দ কি পছন্দ অপছন্দ আপনার সাথে শেয়ার করব। আমার সাথে কি পরিচিত হতে চান? আর ইউ ইন্টারেস্টেড টু বি ইন্ট্রোডিউসড? ডিয়ার বিলভড স্টুডেন্টস, খেয়াল করুন এই যে আমাদের এই আজকের আলোচনার মধ্যে আমি বলতে হচ্ছে এই ছোট্ট খুকিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। দেখুন আই এম মানসী, আই এম মানসী, আমার নাম মানসী, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, আই এম 10 ইয়ার্স ওল্ড, আমার বয়স 10। মাই ফাদার ইজ এ ট্রেন ড্রাইভার, আমার পিতা একজন ট্রেন ড্রাইভার, পেশা তো কোনো ক্ষতিকর কিছু নয়, যে কোনো পেশায় উত্তম যদি সেটা বৈধ হয়। কখনো আমাদের পরিচয় আমরা ভুল দেব না, আমাদের বাবা মা ঠিক যা করে আমরা তাই বলবো। কারণ হলো কি, এটা একজনের কর্মকে শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়। একজনের বাবা সচিব মন্ত্রী, আরেকজনের বাবা ডিসি, শিক্ষক, ডাক্তার, আবার কারো বাবা যদি রিক্সা চালায়, এটা আমাদের পরিচিত হওয়ার ক্ষেত্রে কোনো রকমের আমাদের কনফিউশন বুক করা উচিত নয়, কারণ পেশাগত সম্মান আমরা ছোট থেকে দিতে শিখব। দেখুন হি ইজ ওয়ারিং গ্লাসেস, আমার বাবা সেরা, তিনি চোখে গ্লাস পরেন। হি ইজ ফানি, আহ কি মজাদার, তা তিনি খুবই মজাদার এবং খুবই ভালো। মাই ফেভারিট সাবজেক্ট ইজ সোশ্যাল স্টাডিজ, আমি সোশ্যাল স্টাডিজ পড়তে পছন্দ করি। আপনার যদি হয় যেমন এই যে আপনি যদি ভালো লাগে ইংলিশ, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি, যা ভালো লাগে তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই ক্যান রিড এ ম্যাপ, আমি মানচিত্র পড়তে পারি, এটা আপনার যোগ্যতা। ক্লাস ওয়ানে পড়ে যদি আপনি মানচিত্র ধরতে পারেন, বুঝতে পারেন, এটা আপনার যোগ্যতা। আই ওয়ান্ট টু বি এ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, আমার এখানে পেশাগত আমার এই প্রকাশিত হয়েছে। আই লাইক হট স্পাইসি ফুড, আই ইট বিফ, আমি ঘুমাংশ ঘুরুর মাংস পছন্দ করি। কে করে না, আমি পছন্দ করি, আমি মানসী, আমি সপ্তাহে অন্তত দুদিন গরুর মাংস খেতে পছন্দ করি। আই লাইক টু রিড বুকস অ্যান্ড গো টু মুভিস, আমি বই পড়তে পছন্দ করি, মুভি দেখতে পছন্দ করি। আমার বাবা আমাকে সিনবাদ দেখায়, আমি অ্যারাবিয়ান নাইটস দেখি, আমি কার্টুন দেখি, মিনার কার্টুন। আই লাভ স্টোরিজ, আমি গল্প পছন্দ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আপনি এখানে আমি যে কয়টি বাক্য লিখেছি এই বাক্যগুলোকে খুব সুন্দর মতো করে আপনার আয়ত্তে আনতে পারেন, আমি বিশ্বাস করি যে আপনি অবশ্যই এরকম আরও অনেকগুলো লিখতে পারবেন। ছোট্ট সোনামণিরা, সবাই যেই যেখানে আছি,
আমরা সবাই এই বাক্যগুলোকে কষ্ট করে পড়ে মুখস্থ করে নেই, তবেই আমাদের দিয়ে অনেক কিছু করা সম্ভব। আমরা একটা হোমওয়ার্ক দেব, দেখুন ওই হোমওয়ার্কটা আপনারা যদি এই নিয়মে পড়েন ভালো হবে, ভালো। আমি অপশন রেখেছি, বানান ভুল হওয়ার কোনো সুযোগ রাখিনি। আসুন আমার সঙ্গে, দেখা যাক বটে। হাই, মাই নেম ইজ, এখানে মেয়ে দেখা যাচ্ছে, এটা ছেলে দেখা যাচ্ছে, স্কুল বয় স্কুল গার্ল। আরে তাই পড়েছে, তাদের স্কুলের পোশাক, ব্যাগ আছে হাতে কাঁধে, দেখুন বটে। আই কাম ফ্রম, কোন কান্ট্রি থেকে আসে এটা পূর্ণ করে দিবেন। আই লিভ ইন সিটি, কোন শহরে বাস করি। আই এম এজ, কত বছর বয়স। দেয়ার আর ড্যাশ পিপল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে কয়জন লোক আছে। আই এম এ স্টুডেন্ট অ্যাট, কোথায় পড়ি আমি। মাই মেজর ইজ, এখানে আমার মেজর সাবজেক্টটা কি। মাই হবিস আর, দেখুন হবিসের কথা বলা আছে যে রিডিং বুকস, নিউজ পেপার, প্লেয়িং কম্পিউটার গেমস, সার্ফিং দ্য ইন্টারনেট, কালেক্টিং স্ট্যাম্পস কয়েন্স, লিসেনিং টু মিউজিক, কেচিং উইথ বেস্ট ফ্রেন্ডস, চ্যাটিং উইথ বেস্ট ফ্রেন্ডস, গো শপিং। কেপলি দিয়ে রেখেছি, কিসের বানান ভুল। আরে এখানে খালি সুন্দর করে একটাকে চয়েস করে নিয়ে এখানে বসিয়ে দিলেই হলো বটে। দেখুন নিজেই অনেক কষ্ট করে কালেক্ট করে সাজিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট সোনামণিদের জন্য অনেক ভালোবাসি আপনাদের। আই এম ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় স্পোর্টস, কি করি, ভলিবল, ব্যাডমিন্টন, টেনিস, ইয়োগা। এখানে এই ব্যাডমিন্টনটা খেলা একটু বেশি হয় নাকি ছোট বাচ্চারা। দেখুন আই ডোন্ট লাইক অর ডিসলাইক অর হেট, আমি কি পছন্দ করি না, যা করেন না তা লিখবেন। মাই ফেভারিট ফুড ড্রিঙ্ক ইজ, যা খেতে পছন্দ করেন। আই লাইক মুভিজ, কি মুভি, অ্যাকশন মুভি, ওয়াট, টিশা টিশা, দেখেন যে দিস ইজ কল্ড অ্যাকশন মুভি। দেখবেন মেরে একদম উল্টিয়ে পাল্টিয়ে ধরে বল আর এরকম করবি কি না, তখন একজন অস্বীকার করে যে না আমি ভালো হয়ে যাব। দিস ইজ কল অ্যাকশন মুভি। প্রিয় শিক্ষার্থী দেখুন, মাই ফেভারিট সিঙ্গার ব্যানিস, এখন কোন সঙ্গীত শিল্পীকে ভালোবাসেন। যেমন আমি মাইলস ভালোবাসি ব্যান্ড। আই সামটাইমস গো টু লাইক ইট বিকজ আই স্টাডি ইংলিশ, বিকজ আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর আই উড লাইক টু বি এ, কি হতে চাই, টিচার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে করে সাজিয়ে লিখে আগামী রবিবারের মধ্যে উত্তর পাঠিয়ে দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।